নমস্কার বন্ধু, টেকটক সুমন চ্যানেলে নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, টিভিএস অ্যাপাচি আরটিআ 164V বিএসএস মডেলের ভিডিও তোমাদেরকে আমি অলরেডি দেখে দিয়েছি। তো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো অ্যাপাচি আরটিআ 204V বিএসএস মডেলের রিভিউ। এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে অ্যাপাচি 204V-তে কী কী নতুন চেঞ্জেস এসছে, কী কী নতুন আপডেট এসছে, এই বাইকের ডিজাইন, ইঞ্জিন, ব্রেকিং এবং পারফরমেন্স, তার সঙ্গে প্রাইজিং সম্পর্কে আজকে এই ভিডিওতে আমি ডিসকাস করবো। তো আশা করি আজকে এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আমার নাম সুমন, তোমাদের সাথে একটা সুমন চ্যানেল, চলো শুরু করা যাক। যদি চ্যানেল নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, পাশে বেল আইকনে ক্লিক করে নেবে, যদি ভিডিওটা ভালো লাগে লাইক অবশ্যই করে দেবে। আর সরি, আজকে একটু বেশি হাওয়া চলছে, তাই একটু নয়েজ আসতে পারে ভিডিওতে, তার জন্য ক্ষমা চাইছি। তো বন্ধুরা, আমি সবার প্রথমে আসবো অ্যাপাচি 204V ডিজাইনে। এই বাইকের ওভারঅল লুকসে কোনো চেঞ্জেস করা হয়নি। এ বাইকটা আগে যেরকম দেখতে ছিল বর্তমানে সেই রকমই দেখতে, ছোটখাটো কিছু চেঞ্জেস দেওয়া হয়েছে। যেমন হলো এই বাইকের যে হেডল্যাম্প, সেটা আগে ছিল হ্যালোজেন হেডল্যাম্প, বর্তমানে ফুল এলইডি হেডল্যাম্প সেট আপ করা হয়েছে, হাইব্রিড লো বিম দুটোই এলইডি। এছাড়া এই বাইকের যে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, এটাকে আরও বেশি ইম্প্রুভ করা হয়েছে, এতে অনেক কিছু নতুন নতুন ফিচার্স এতে অ্যাড করা হয়েছে, যেটা আমি একটু পরে তোমাদেরকে বলবো। এছাড়া এই বাইকের যে বডি, সেটাও সেরকম রয়েছে, কিন্তু এই বডিতে নতুন সুন্দর সুন্দর গ্রাফিক্স দেওয়া হয়েছে, যার জন্য এই বাইকটা দেখতে আগের থেকে আরও বেশি সুন্দর এবং আকর্ষণীয় হয়ে গেছে। রিয়ার সাইডের কথা বলতে গেলে সেম, এই বাইকে রয়েছে এলইডি টেল ল্যাম্প এবং বাল্ব ইন্ডিকেটার, যদিও এখানে এলইডি ইন্ডিকেটার ইউজ করলে আরও ভালো হতো, কিন্তু টিভিএস এখানে বাল্ব ইন্ডিকেটার দিয়েছে। তো ওভারঅল যা দেখা যাচ্ছে কোনো বিশেষ চেঞ্জেস কিন্তু এই বাইকে নেই। এই ব্যাকে অন্যতম বড় কি হেল্প ফিচার হলো এই ব্যাকে ইনস্ট্রুমেন্ট গ্লাসটা, দেখে তো আগের মতোই পুরোনো ইনস্ট্রুমেন্ট গ্লাসটা মনে হবে এলসিডি, কিন্তু না, এতে আরও অনেক কিছু নতুন ফিচার অ্যাড করা হয়েছে। যেমন হলো এটা একটা বর্তমানে স্মার্ট কানেক্ট ইনস্ট্রুমেন্ট গ্লাসটা, কারণ কি এটাকে তুমি তোমার ফোনে অ্যাপের মাধ্যমে কানেক্ট করে এতে আরও অনেক কিছু সুবিধা তুমি এতে পাবে। যেমন হলো বর্তমানে তুমি স্ক্রিনে দেখছো এখানে স্পিডোমিটার, ওডোমিটার, ক্লক, যেটা আমার খুব পছন্দ, গিয়ার পরিসর ইন্ডিকেটার, ফুয়েল গেজ, ল্যাপ টাইমার ইত্যাদি তো রয়েছে, কিন্তু তোমার ফোনে অ্যাপের মাধ্যমে যখন কানেক্ট করবে এতে তুমি কল নোটিফিকেশান, এসএমএস নোটিফিকেশান, তার সঙ্গে লাস্ট পার্ক লোকেশান, যদি বাইক ক্র্যাশ করো তোমার ফোনে যারা যারা এমার্জেন্সি কল আছে তাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে বাইক ক্র্যাশ হয়েছে। এছাড়া যদি রাস্তায় বাইক চালাচ্ছ কোন মোড়ে তোমাকে লেফট নিতে হবে না রাইট নিতে হবে, ফোনে শুধু ম্যাপটাকে অন করে রাখলে হবে, ইনস্ট্রুমেন্ট গ্লাসটা তোমাকে সব কিছু বলে দেবে। তো এইটা খুব একটা ভালো ফিচার হয়ে যায় আমাদের রাস্তাঘাটে চলার সময়, বা আবার আমাদেরকে ফোন চেক করতে হয় না। এছাড়াও এই ব্যাকে যদি গিয়ার, সরি, সুইচ গিয়ারের কথা বলি, তাহলে দেখছি এই ব্যাকে যে ডান দিকের সুইচ গিয়ার সেখানে রয়েছে ইঞ্জিন কি সুইচ এবং স্টার্ট বাটন, এবং বাঁদিকের যে সুইচ গিয়ার সেখানে একটা নতুন সুইচ অ্যাড করা হয়েছে আই বাটন। এই আই বাটনের মাধ্যমে এই ইনস্ট্রুমেন্ট ক্লাসটাকে কন্ট্রোল করা যায়, যার জন্য ওটা ওখানে দেওয়া হয়েছে। তো এই হলো কিছু ফিচার্স যেটা অ্যাপাচি আরটিআ 204V-তে অ্যাড করা হয়েছে। তো বন্ধুরা, এবার আমি আসবো টিভিএস অ্যাপাচি আরটিআ 204V ইঞ্জিনে। ইঞ্জিন আগের মতোই সেম ইঞ্জিন দেওয়া হয়েছে, 200cc 4 valve FI অয়েল কুল BS6 ইঞ্জিন, যেটা পরিশ করে 20.5 bhp 8500 rpm এ এবং 16.8 Nm টোক 7500 rpm এ। BS6 ইঞ্জিন হওয়ার জন্য এর পাওয়ার প্রডিউস আগের থেকে অনেকটা কমে গেছে। 5-speed গিয়ারবক্সের সঙ্গে আসছে এবং এতে সিপাস ক্লাচ দেওয়া হয়েছে। সিপাস ক্লাচ কি অনেকে জানে না, সিপাস ক্লাচের জন্য গিয়ার স্লিপিংটা স্মুথ হয়। এছাড়া বলবো এই ব্যাকে ইঞ্জিনে আরও একটা নতুন টেকনোলজি দেওয়া হয়েছে, GTT লাইট দো ট্রাফিক, মানে হলো এই ব্যাকে যে গিয়ার, ফার্স্ট গিয়ার তুমি দিলে ক্লাচ আসতে ছাড়লে বাইক অটোমেটিক্যালি আস্তে আস্তে এগোবে, তোমাকে কোনো পিক আপ দিতে হবে না। এটা হলো এই ব্যাকে ইঞ্জিনে একটা টেকনোলজি। আর এটা 164V তো আছে, আমি বলতে ভুলে গেছিলাম। এরপরে আমি আসবো এই বাইকের ব্রেকস এবং হুইলসে। এই বাইকে ইনস্টল হচ্ছে 17-inch অ্যালয় হুইল, এবং এই অ্যালয় হুইলের ডিজাইন আগের মতোই রয়েছে, কোনো চেঞ্জেস এতে করা হয়নি। টায়ার সেকশনে আসি, তো এই বাইকে ফ্রন্ট হুইলে ইউজ করা হয়েছে 90x90 সেকশন টায়ার, রিয়ার হুইলে ইউজ করা হয়েছে 130x70 সেকশন রেডিয়াল টায়ার। তো টিভিএসকে একটা অনেক বড় থামস আপ এখানে রেডিয়াল টায়ার দেওয়ার জন্য, কারণ রেডিয়াল টায়ারে গ্রিপ অনেক ভালো গ্রিপ হয়, আর কর্নার নেওয়ার জন্য কিন্তু টায়ারের গ্রিপটা খুব ইম্পর্টেন্ট হয়ে পড়ে। এছাড়া যদি এই ব্যাকে ব্রেকিংয়ের কথা বলি, ফ্রন্ট হুইলে ইউজ করা হয়েছে 270mm ডিস্ক ব্রেক, রিয়ার হুইলে ইউজ করা হয়েছে 240mm ডিস্ক ব্রেক, আর এতে ডুয়েল চ্যানেল ABS দেওয়া হয়েছে, তাই ব্রেকিং পারফরমেন্স অনেক ভালো হতে চলেছে, কারণ এতে ডুয়েল চ্যানেল ABS দেওয়া হয়েছে।
সাসপেনশনের কথা বলতে গেলে এই ব্যাগে ফ্রন্ট হুইলে দেওয়া হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন যেটা 37mm এবং রিয়ারে ইউজ করা হয়েছে মনোশক সাসপেনশন। সাসপেনশন সিস্টেম না বেশি হার্ড না বেশি সফট, মোটামুটি ওকে রয়েছে সাসপেনশন সিস্টেম। আর এই ব্যাগে আমি আরও কিছু এক্সট্রা ডিটেলস যদি বলি তো এই ব্যাগের যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স সেটা 180mm রাখা হয়েছে, ইন্ডিয়ার রোডের জন্য মোটামুটি পারফেক্ট রয়েছে। এবং এই ব্যাগের যে সিট হাইট সেটা 800mm রাখা হয়েছে। আর পারফরমেন্সের কথা বলতে গেলে যদি রাইডিং কোয়ালিটির কথা বলি তাহলে এই ব্যাগটা স্পেশালি যারা হাইটে শর্ট তাদের জন্য স্পেশালি ডিজাইন করা। তো আপনার যদি হাইট শর্ট হয় তাহলে আপনি অবশ্যই এই ব্যাগের সঙ্গে যাবেন, যদি হাইট আপনার বেশি হয় তাহলে আপনি এই ব্যাগটাকে অ্যাভয়েড করবেন, কারণ এতে আপনি চালিয়ে মজা পাবেন না যদি আপনার হাইট যদি লম্বা হয়। এবং এই ব্যাগের যে ইঞ্জিন সেটা FI ইঞ্জিন হওয়ার জন্য, আর এটা রেস টিউন মানে টিভিএসের যারা ইঞ্জিনিয়ার তারা এটাকে টিউনিং করেছে রেসের জন্য, তাই ইঞ্জিনের পারফরমেন্স আমি বলবো প্রাইস টু পারফরমেন্স ওয়াইজ ভালো রয়েছে। এবং এই ব্যাগের যে ব্রেকিং সিস্টেম তো বলে দিলাম 2000 ABS রয়েছে, চিন্তা করার কোনো ভয় নেই। এবং টায়ারে গ্রিপ অবশ্যই এখানে রেডিয়াল টায়ার দেওয়া হয়েছে, সামনে রেডিয়াল টায়ার ইউজ করলে আরও ভালো হতো কিন্তু প্রাইসটা ওতে আরও বেড়ে যেত। মোটামুটি এখানে বাইকের গ্রিপটা ঠিকঠাকই রয়েছে। মাইলেজ 37 কিলোমিটার দিয়ে দেয়, 200cc বাইক 39 মোটামুটি ওকে রয়েছে আমি যা দেখছি। এবং এই ব্যাকের যে গিয়ার শিফট সেটা এখানে সিপার্স ক্লাস দেওয়া হয়েছে, যার জন্য এই ব্যাকের যে গিয়ার শিফটিং সেটা অনেকটা স্মুথ হয়ে গেছে। আর প্রাইসের কথা যদি জানতে চান, এক্সাক্ট প্রাইস কলকাতা অনরোড প্রাইস 1,47,180 টাকা এরকম প্রাইস হবে, কারণ এটা যেহেতু VS6 মডেল তাই প্রাইসটা আগের থেকে অনেকটা বেড়ে গেছে। এবং প্রাইস টু পারফরমেন্সের কথা বলতে গেলে আমি একে 10/8 দেবো, নাম্বার কাটবো যেহেতু এই ব্যাগে কোনো সিক্স গিয়ার দেওয়া হয়নি। এই প্রাইস সেগমেন্টে অন্য সব বাইক সিক্স গিয়ার দিচ্ছে, এতে সিক্স গিয়ার মিসিং রয়েছে এবং LED ইন্ডিকেটার মিসিং রয়েছে, যার জন্য আমি নাম্বার কাটবো, বাকি ওভারঅল সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে। আর একটা কথা বলবো ভিডিও শেষ করার আগে, যে তোমাদের যদি কিছু কোশ্চেন থাকে আমাকে তোমরা পার্সোনালি ইনস্টাগ্রামে কোশ্চেন করতে পারো, টুইট করেও কোশ্চেন করতে পারো, নিচে কমেন্টও আমাকে কোশ্চেন করতে পারো, কারণ আমার একটা এক্সাম আছে কিছুদিন পরে, যার জন্য আমি চ্যানেলে ভিডিও এখন কম করছি, একটা দুটো করে সপ্তাহে ভিডিও আসবে, এক মাস পরে আমি আবারও আগের ছন্দে ফিরে আসবো। তো এই হলো আজকের ভিডিও, যেখানে আমি তোমাদেরকে অ্যাপাচি RTR 204B সম্পর্কে বললাম। তো তোমাদের যদি কিছু কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন করো, যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে দেবে, যদি না ভালো লাগে ডিসলাইক দিয়ে দেবে। আর দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমার সবাই ভালো থেকো, সুস্থ থাকো আর করোনা ভাইরাস থেকে সাবধানে থাকো। ওকে, টাটা।